নমস্কার বন্ধুরা আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি ওভার নাইট ওটস রেসিপি আপনারা অনেকেই খেয়ে থাকেন ওটস আমি একটু অন্যরকমভাবে ওটস রেসিপিটা বানাই খেতে খুবই ভালো লাগে এবং খুবই হেলদি একটা রেসিপি তার জন্য এখানটায় নিয়েছি আমি টক দই চার থেকে পাঁচ চামচ মতন টক দই নিয়েছি তাতে দিচ্ছি আমি এখানটায় তিন টেবিল চামচ মতন ওটস তিন চামচ ওটস দিচ্ছি আর দিচ্ছি এক চামচ পিনাট বাটার পিনাট বাটারটা দিলে খুবই খেতে ভালো লাগে ওটসটা তাই এখানটায় এক চামচ মতন দিচ্ছি পিনাট বাটার আর এক চিমটি মতন দারুচিনি পাউডার মানে সিনেমেন পাউডার দিচ্ছি হাফ চামচ মতন কোকো পাউডার এক চামচ দিচ্ছি এখানটায় সিড কোকো পাটোটা দিলে একটু চকলেট চকলেট ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে তাই এখানটায় কোকো পাউডারটা দিয়েছি আপনারা কোকো পাউডারটা স্কিপও করতে পারেন এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব আমি ভালো করে মিক্সড করে নেব কোকো পাউডারটা দেওয়ার জন্য এখানে একটা সুন্দর চকলেটের কালার এসছে এবং ফ্লেভারটাও সুন্দর একটা চকলেট টি চকলেটটি আসবে এটাকে ঢাকনা দিয়ে এয়ারটাইট কন্টেনারে ঢাকনা দিয়ে দেবো এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব ওভার নাইট রাখার পরে সকালবেলা এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিব একটু পরিমাণেও বেড়ে গেছে ওটসটা বেঁচে যাওয়ার জন্য এখানে পরিমাণেও একটু বেড়ে গেছে এরপর একটা গ্লাসে আমি ঢেলে নিব। এরপর এখানটা দিচ্ছি ওয়াটারমেলন আর দিব গ্রেপস আপনারা এখানটায় আপনাদের যে কোনো পছন্দের ফ্রুটস ব্যবহার করতে পারেন ব্যানানা ম্যাঙ্গো অ্যাপেল যে কোনো ফ্রুটস এখানটায় আপনাদের পছন্দের মতন দিতে পারেন আর দিচ্ছি এখানটায় কিছু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিয়া সিড আর এখানটায় দিব আমি এখানটায় কাজু বাদাম কাজু বাদামটাকে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানটায় আপনারা আমন্ডসও ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা হেলদি রেসিপি খেতে খুবই ভালো লাগে এবং একবার এটা খুবই হেলদি একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই